মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বামফ্রন্টের ডাকে 3রা ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের আগে ট্রেনে চেপে কলকাতা রওনা দিচ্ছেন কর্মী সমর্থকরা। শুক্রবার মুর্শিদাবাদের শমশেরগঞ্জের বাসুদেবপুর হল স্টেশনে শয়ে শয়ে সিপিএম কর্মী সমর্থকরা ট্রেনে চেপে রওনা দিতে হাজির হন। সিপিআইএম ধুলিয়ান এরিয়া কমিটির তরফে স্টেশন চত্বরেই চলে প্রচার অভিযান। আমরা ব্রিগেডে যাচ্ছি যে আমাদের গণতান্ত্রিককে ভেঙে মমতা ব্যানার্জি চুরমার করে দিল, পশ্চিম বাংলাকে বিদ্রোহ করে দিল মমতা ব্যানার্জি। আমরা আমাদের অত্যাচার খুব সারা পশ্চিম বাংলায় অত্যাচারে আমরা টিকতে পারছি না। ব্রিগেডে যে আমরা সমাবেশে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে চাই। স্থানীয় সিপিআইএম নেতা রবজুল ইসলাম ও মুলতান আলীর নেতৃত্বে লাল ঝান্ডা হাতে ব্রিগেড ভরাতে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেশের সাম্প্রদায়িকতার যে পরিবেশ তৈরি হয়েছে বিজেপির শাসনে এবং পশ্চিমবাংলায় তৃণমূল একইভাবে যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্য সম্প্রীতি গড়ে তুলবার আহ্বানই হচ্ছে আমাদের ব্রিগেডের মূল লক্ষ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।